ডাবের মধ্যে চিংড়ি মাছ, তাও আবার গলদা চিংড়ি। কত ইউনিক একটা ফুড আইটেম না? দাঁড়ান দেখি তো চিংড়ি মাছটার সাইজ কেমন। ওকে লেটস সি। সো এটা হচ্ছে চিংড়ি মাছের সাইজটা। সো এই আইটেমটা তো আমি ডেফিনেটলি ট্রাই করবো। বেসিক্যালি আমার সামনে যে এতগুলো খাবার দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা থালির অংশ। আমি জাম্বো ডাব চিংড়ি মহারাজা থালিটা অর্ডার করছি, যেখানে এই জাম্বো ডাব চিংড়ি তো আছেই, পাশাপাশি আরও অনেকগুলো ফুড আইটেমস আছে। কী কী আছে আমি একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই মহারাজা থালিতে রাইস আছে দুই রকমের, একটা হচ্ছে বাসমতি চালের ভাত, আরেকটা হচ্ছে বাসন্তী পোলাও। পাশাপাশি এখানে স্টার্টার্স হিসেবে পাঁপড় আছে, পাঁপড়ের সাথে চাটনি আছে, এখানে সালাদ আছে, পাশাপাশি আছে আলুর ঝুরা, তারপরে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, তারপরে এখানে মুগ ডাল আছে, আর এখানে আছে হচ্ছে আপনার মাটন কষা, আর ডাব চিংড়ি তো আছেই, যেটা হচ্ছে পুরো থালির মেইন অ্যাট্রাকশন। আর ডেজার্ট হিসেবে আসে হচ্ছে মিষ্টি দই। তো আমি পাঁপড় আর চাটনিটা আলাদা করে খেলাম না, যেহেতু এটা একদম বেসিক একটা স্টার্টার্স। আমি প্রথমে ভাত নিয়ে নিচ্ছি, এটা বাসমতি চালের ভাত, এটার সাথে আমি এই যে আলু ঝুরা যেটা আছে সেটা নিব, হচ্ছে মুগ ডাল। মুগ ডালে আবার এই যে পিস ইউজ করছে, মটরশুঁটি হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, আমি যে রেস্টুরেন্টে আজকে আসছি মহারাজা থালি ট্রাই করতে, সেটার নাম হচ্ছে কস্তুরি। অ্যাড্রেসটা একটু বলে দিই, দমদম যশোর রোড নাগের বাজার ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে। সো গেটিং ব্যাক টু রিভিউ, সো আমি এখন আলু ঝুরা, মুগ ডাল আর বাসমতি চালের ভাত একসাথে ট্রাই করতেছি। ডাল দিয়ে ভাত দিয়ে খেতে তো ভালোই লাগে, পাশাপাশি যখন আলু ঝুরা থাকে ওটা তো অনেক ক্রিস্পি, ওটা টেস্টি অন্যরকম। আর ডালে এখানে আমি যদি দেখাই মুগ ডাল, এটা বেসিক্যালি এখানে যে জিরা ইউজ করছে আলাদা করে, তারপর সফট ইউজ করা হয়েছে, আর মটরশুঁটি তো আমি দেখাইলামই, ডালের টেস্টটা খুবই ভালো। নেক্সট আমি ট্রাই করবো হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। যদিও এই আইটেমটা আমাদের জন্য খুব ইউনিক, কিন্তু কলকাতাতে এই আইটেমটা খুবই কমন, মানে এটা বলা যেতে পারে যে কস্তুরির একটা সিগনেচার ডিশ, বা মানে যে কোনো রেস্টুরেন্টে গেলে এটা পাওয়া যাবে, বাট কস্তুরির এটা একদম সিগনেচার ডিশ আর কি। এই যে আমি আপনাদেরকে দেখাই কতগুলো চিংড়ি মাছ তারা দিছে, ওই প্লেটেও কিছু আছে, এখানে তো আমি নিছি কতগুলোর সাইজগুলো দেখেন, মানে এখানে কিন্তু তারা গলদা চিংড়ি ইউজ করে আর কি, মানে টু গুড। এখন যদি আমি টেস্টের ক্ষেত্রে আসি, কচু পাতা তো ইউজ করছে দেখতে পারতেছেন গ্রিন কালারের, পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে সরিষা ইউজ করা হয়। সো সরিষার একটা স্ট্রং ফ্লেভার আসে, আর একটু ভুনা ভুনা আর কি পুরো এই ডিশটা, মানে আমার কাছে খুব ভালো লাগছে খাইতে, মানে কি ডিফারেন্ট টেস্ট। এবার হচ্ছে আজকের শো স্টপার ট্রাই করা হবে জাম্বো প্রন, যেটা যেটা হচ্ছে এই থালির মেইন আকর্ষণ। আমি জাম্বো প্রনটা ট্রাই করবো, দেখা যাক টেস্ট কেমন। ভিতরে যে ঝোলটা আছে এই ঝোলটা ট্রাই করে দেখি ভাত দিয়ে খেতে কেমন লাগে। আমরা তো আবার ঝোল অনেক পছন্দ করি, ঝোল ছাড়া তো আমরা খাইতেই পারি না। এই ডাব চিংড়ি যে গ্রেভিটা আছে, গ্রেভিতে তারা নারিকেল বাটা ইউজ করছে, যার কারণে নারিকেলের অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে, পাশাপাশি কনসিস্টেন্সিটাও ঠিক হয়েছে। মেবি কাজু বাদাম বাটাও ইউজ করছে, ওটা তো আমি শিওর না, বাট নারিকেল বাটা একদম ইউজ করছে আর খুবই মজা হয়েছে। মানে ডাব চিংড়ির সাথে নারিকেল বাটাটা মানে খুব ভালোভাবে গেছে, আর খুব ক্রিমি একটা টেক্সচার আসছে গ্রেভির, মানে মজা খাইতে আর কি। এখন আমি বাসন্তী পোলাওটা ট্রাই করবো। বাসন্তী পোলাও এই যে দেখেন কাজু বাদাম ইউজ করছে, কিশমিশ ইউজ করছে, এখানে সাথে নিব মাটন কষা। এখানে কিন্তু দুই পিস মাটন কষা দেয় তারা। এখন আমি মাটন কষা দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করবো, ভেরি সফট। মটন কষাটা যা হয়েছে না দাদা, মানে সে হয়েছে একেবারে, মানে অনেস্টলি স্পিকিং কলকাতার মানুষেরা মাটন খুবই খুবই ফাটাফাটিভাবে রান্না করে। মাটন কষাটা খুবই মজা হয়েছে, গ্রেভিটাও খুবই ঠিক হয়েছে, কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে তাদের মাটন কষার। আমি যেটা সবসময় খেয়াল করছি যে মাটনের পিসগুলো খুবই সফট হয়, মাংসগুলো খুবই মজার হয়, আর কোনো স্মেলও থাকে না, মানে দে আর দি বেস্ট অ্যাট কুকিং মাটন। লাস্ট বাট নট লিস্ট, এখন আমি ডেজার্টটা ট্রাই করবো, উইচ ইজ মিষ্টি দই। বাই দ্য ওয়ে, আমি যে মহারাজার থালিটা ট্রাই করলাম ডাবের চিংড়ির, সেটার প্রাইস হচ্ছে আপনার 799 টাকা, মানে আমার কাছে মনে হয়েছে যে দুই তিনজন ইজিলি এই থালিটা খেতে পারবে, অ্যান্ড দিস থালি ইজ টোটালি ওয়ার্থ ইট। প্রত্যেকটা আইটেম তো খুবই মজার ছিল, এখন দেখা যাক মিষ্টি দইটা কেমন হয়। কলকাতা আসবো আর দই ট্রাই করবো না একটু হইতে পাই না, কলকাতার দই তো বরাবরই ভালো, সবসময় শুনে আসছি, আজকে প্রমাণও পাইলাম যে অ্যাকচুয়ালি ভেরি গুড।
So, I'm just going to say that I'm going to say Maharaja thali is totally worth it and very reasonable as well. And pasha pasha Kasturi je ambiance ta seta khub bhalo ar besh popular and crowded ekta place as well. So that's it for today. Thank you so much for watching this video. Onno ekdin notun kono ek jaygay dekhabe. Till then, take care and stay safe. This is Nusrat Islam from Zoltan Bini signing out from Kasturi Nagar Bazar.